আসসালামু আলাইকুম। আজকে লাঞ্চর দাওয়াত খাওয়া তাইলাম আমার বোনির গরো। তো আমার বইনে তো মাশাআল্লাহ যত তার রাঞ্চন, আমরা সপ্তাহ খাইতাম পারমুনি চিন্তা করি। আর তো খাইমু আর আপনারা লগে শেয়ার করমু। দেখাইছেন আমি একটা তরকারি কিতা রাঞ্চন, মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। তরকারির কালারটা এখানো গার্ডেনর টমেটো দিয়া মাছ রাঞ্চুন। আর একটা আমি দেখাই, এখানো হয়ে গার্ডেনর উড়ির বিচি দিয়া আর বড় গোয়াল মাছ দি রাঞ্চুন। খাইছি যে মজা লাগছে আমরার। খারি গুণটা আসলে খুব টেস্ট হয়েছে। আর এখানে ইয়ে গার্ডেনর খদুর ফাতা আর আগা ওটা দিয়া ফুটকি শিরা আর ফুলা ব্রাঞ্চিলা ইটা গার্ডেনর ডেঙ্গা দি ইচা দি কাঠল বিচি দি খুব মজা হয়েছে। সকলেও খাইছো এখানে আর একটা খারি রাঞ্চন। তো আবেনর মাঝে দিছেন তান্দুরি চিকেন, সকলেও তো তান্দুরি চিকেন বালা পায় না, সবে খাইরা। একটা ডিজার্ট বানাইছেন আমার বইনে কত সুন্দর করে দেখা, এটা ফিন্নি বানাইছেন উপরে একটু বাদাম কাট করিয়া দিছেন, দেখতে খুব সুন্দর লাগে, খাইতে ওলান খুব মজা লাগছে। আমরা সবে খাইছি, বালা লাগছে, দুইটা বানাইছিলা। আপনার আর গেছে খিলান লাগে জানাইবা। আর একটা কেকও বানাইছেন, তো কেকটা মাশাআল্লাহ বাচ্চেনতে খুব ভালো খাইছেন, সকলেও খাইছেন, আমরাও খাইছি, মজা হয়েছে। একটু গার্ডেনও দেখাইলি মো টমাটো ইটা যে রাঁধছিল দেখো মাশাআল্লাহ, তার আর গার্ডেনটা খুব বড় গার্ডেন। সকলে আটা রুটি করছি, ভালো লাগছে। লাঞ্চ খাওয়ার পরে ওখানো বাড়া ইয়া কত সময় বইয়া আমরা রেস্ট করলাম, চাহা কফি খাইলাম। আসলে গার্ডেনও বইয়া গফ করলে বা আটা রুটি করলে খুব ভালো লাগে। আর দেখতে পারা গার্ডেনটাও কত বড়, খুব সুন্দর লাগে। তার ড্রাম জেনে দেখাই, তার মাঝে পানি রাখা হয় গাছাইন তো দিবার লাগি। আর আমরা যে তরকারি খাইছি সব কিছু তার আর গার্ডেনর আছিল দেখো মাশাআল্লাহ, কত টমাটো ধরছে, আরও অনেক টমাটো সকলরেও দিছেন, আমরাও যাই সময় নিমু কতটি আরও আছে। ওইলে সব টমাটো ভিডিওর মাঝে পরিষ্কার দেখা যান না, যার কারণে খুব বেশি ফাতা হয়ে গেছে গাছর মাঝে। তারপরেও যতটুকু পারি আর আপনারারে দেখাইমু, আপনারা লাইক কমেন্ট করবা আর আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা প্লিজ। দেখো কা কত সুন্দর টমাটো ধরছে, ইনশাল্লাহ আপনারা গেছে। আমার যটা ভিডিও দিছি সব ভিডিওর মাঝেও সব জাতর গার্ডেনর পিকচার আছে, দেখতে পারবা। খেলান ওটা বেশি বেশি দরইন বা কোন রিও করলে বেশি ফয় ফসল বাসে আমি কইছি, আপনারা দেখবা আমার ভিডিওর মাঝে আমি কইয়া রাখছি। আর ওখানো আছে ডেঙ্গা, বড় ডেঙ্গা যেগুন এগুন তারা তুলিয়া নিয়া রাঁধিলিছেন, আমরা খাইছি। আর আপনারাও তো শেয়ার করছি ডেঙ্গা দি জেনে রাঁধছেন তরকারি। দেখো কা টমাটো টমাটো অনেক টমাটো গাছর ফাতার কারণে দেখা যান না, আর দেখতেও খুব সুন্দর লাগে। দেখো কা এই সব টিন ফাঁকে গেছে মাশাআল্লাহ, হদু দেখতে পাররা। দেখো কা এখন এখনো বড় হয়েছে না, তো ইনশাল্লাহ বড় হইব মাশাআল্লাহ। এখন দেখো কা বড় বড় তিনটা কদু দেখলাম আমরা, সকলে মাশাআল্লাহ হইবা যে ভালো লাগে দেখতে।
একজা গাতা আইছে তো দেখতে খুব সুন্দর লাগে। আরো অনেক কদু আছে গাছও, আমি দেখাই আর এখনো ইলান বড় হয়েছে নাই গুন। ওই দেখো কার একটা ওই বড় হইব, ওখানো আরো দুইটা। ওই দেখো ওখানো পটলর গাছ আছে, পটলও ধরছে। তো আমরা সপ্তাহ দিবা ফাড়িয়া তারা আমরা নিতাম পারমু, আরো যেরা আইন সকলরেও দিন। এখানে অনেক আছে তো মাশাআল্লাহ, সপ্তাহ তো আর একলা খাওয়া সম্ভব নয়। ওখানে একটা গাছ আছে যেটা রেখো তেজ পাতা, ওটা ইটার পাতা তরকারিত নিয়ে সিরিয়া দিলে খুব গ্রান হয়, বালা লাগে। ওখানে একটা ফুলের গাছ, এই ফুলের গাছে খুব সুন্দর ফুল আয়, এখন মরি গেছে মেঘে। ওখানো ওটার মাঝে কিছু কিছু ফুল আর আগে যেগুলো আইছিল এগুলো